কি হবে, বিষয়েষু বিসর্জ্যত, বিষয়ের দিকে আকর্ষণ হয়ে যাবে আমার মনটা। মনটা কিন্তু আমার এখানে ছিল, বিষয়ের দিকে মনটা চলে গেল। আবার ভগবান বলতেছে পরের লাইনে, উদ্ধব তুমি চোবন করো, মাম অনুসরত চিত্তম মইয়েব পুবলিয়তে, মাম মানে আমাকে অনুসরত স্মরণ করতে হবে। স্মরণ আর অনুসরণের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কালকা গুরু মহারাজ বলে গেছে, স্মরণ হলো মাঝে মাঝে, আর অনুসরণ হলো বারবার স্মরণ করবেন। আপনি তাকে বারবার প্রতি মুহূর্তে যে কোনো সময় কাজকর্মের সাথে তাকে স্মরণ করবেন, এই জন্য অনুসরণ। মা মনুষ্যরতম মইয়ে বপুবলিতে, যদি তুমি আমাকে বারবার স্মরণ করেছো, তোমার মনের আর কোনো অস্তিত্ব থাকবে না, মনটা নিউট্রাল হয়ে গেল। বিষয়ের চিন্তা করলে মনটা বিষয়ের দিকে গেল, গোবিন্দের চিন্তা করলে গোবিন্দের দিকে মনটা এসে পড়ল, মনের আর কোনো অস্তিত্ব থাকলো না, তখন মন নিউট্রাল হয়ে গেল। এই মন দিয়ে আপনি যে কোনো কর্ম করতে পারেন। পদ্ম পাতা বা কচু পাতায় মাগো জল যদি রাখি, জল পড়ে যায়। আর জল লাগে, লাগে না। যারা এখানে অনেক আছেন হুন্ডা চালান, হুন্ডা চালা চালা দেখবেন নিউট্রাল করে রাখে। হুন্ডা কে ছাড়া দিলে যাবে, যে স্টার্ট দিলে এখন সব দিকে যাওয়া যাবে, পশ্চিমে যাওয়া যাবে, দক্ষিণে যাওয়া যাবে, উত্তরে যাওয়া যাবে, পূর্ব দিকে কৃষ্ণ ধন, সেই ধন লাভ করতে হবে। তাই এই যে পাঁচটা বিষয় সাংঘাতিক, একটা বিষয় যে জীব মারা যায়, একটা বিষয় নিয়ে মানুষ কন্ট্রোল করতে পারে না। আমার দেহের ভিতরে পাঁচটা বিষয় নিয়ে আমি বাস করতেছি, একটা বিষয় কিরকম লোক মারা যায় দেখেন। পদ্মপুরাণ থেকে একটি শ্লোক বলছি, এবং শ্রীধর স্বামী ভাগবতের একাদশী স্কন্ধে তার টিকা টিপ্পণীতে বলেছেন, সেই কথাটাই বলতেছি। পতঙ্গ মতঙ্গ তুরঙ্গ ভিঙ্গি বিনাহতা পঞ্চ বীর পঞ্চ এক পমাতিশ প্রথম হন্ন তেজ সবতে পঞ্চ বীর পঞ্চ। পতঙ্গ, পতঙ্গ হইল পোকা, পোকা যখন আগুনের রূপ দেখে গো মা, আগুনের রূপ দেখলে দাও দাও করে চলে যায়, ওই আগুনের রূপে কিন্তু তার প্রাণ শেষ হয়ে গেল। পোকা কিন্তু মরে গেল, তার জীবন শেষ। মাতঙ্গ, মাতঙ্গ মানে হাতি, যখন একটা হাতি একটা মেজি হাতিকে দেখে, সে তখন কাম চরিতার্থ করার জন্য তার পিছন পিছন দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মিলিত হওয়ার পরে তারও কাম শেষ, সেও মরে গেল। পতঙ্গ মারা গেল, মাতঙ্গ হাতিও মারা গেল। কুরঙ্গ মানে হরিণ, হরিণ কিন্তু খুব শোভনীয় প্রাণী, সমস্ত প্রাণী এত শোভন শক্তি সংঘাতে এইরকম কোন উপায় নাই। সেই হরিণকে ভেদ ধরার জন্য কি করলেন, এত সুন্দর একটি বাঁশি বাজাইলো গাছের উপরে উঠে, নিচে একটা জাল পাতল বড় করে, নিচে জাল পেতে উপরে উঠেছে। আর এত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ যেমন বাঁশির সুরে গোপীরা চলে যেতেন, দিক বিস্তার তাকাইতেন না, এইরকম বাঁশির উপরে উঠে সুন্দর সুরে বাঁশি বাজাচ্ছে, হরিণ বনের মাঝে ছুটাছুটি করিতেছে, কোথায় এত সুন্দর শব্দ আছে পাচ্ছে না, ঘুরতে 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 পাগলের মতো আইসা যখন দেখে এখানে শব্দটা, নিচে কুন্তম জাল, সে কুন্তম জানে না, নিচে যে জাল সে জানে না, কিন্তু জালের মাঝে করে ওর জীবন শেষ হয়ে গেল। দীপ গোস্বামী এখানে কলম ধরেছে ভক্তি সন্দেহ বহনতে, দীপ গোস্বামী এখানে কলম ধরেছে, খেয়াল করবেন কথাটা, দীপ গোস্বামী এখানে ভক্তি সন্দেহ গ্রন্থে কলম ধরেছে। সাধারণ মানুষ যারা ধর্ম বুঝে না, ধর্ম জানে না, গীতা ভাগবত পড়ে না, ধর্ম কি তা বুঝে না, ধর্ম তো কি, যাহা ধারণ করে তাহাই ধর্ম, আমরা সবাই জানি যাহা ধারণ করে তাহাই ধর্ম। আর আমি ব্যাকর জীবাধম বলি, যাহা ধারণ করিলে জড় জগৎ পারমাত্রি জগৎ দুই জগতের কল্যাণ সাধন হয়ে ভগবত ধামে যাওয়া যায়, তাই হচ্ছে ধর্ম। আমার মূল উদ্দেশ্য ভগবত প্রাপ্তি, সেখানে আমার যেতেই হবে, নাই আবার গরু ছাগল ভেড়া বলতে হবে জন্মগ্রহণ করব। যারা ধর্ম বোঝে না তারা কি করে, তারা বিষয়ীর আলাপ শুনে বা বিভিন্ন গান শুনে
বিভিন্ন পাঠকের বিষয়ালাপ গান শুনে ওখানে দলে দলে যায়। দলে দলে গিয়া হরিণ যেমন আটকা পড়ে গেল বেদের খাপে পড়ে, ওই সাধারণ মানুষ ধর্মের মূল তত্ত্ব না বুঝে তাদের পিছনে পিছনে ছুটাছুটি করতে থাকে, তারা ধর্মের থেকে বিচ্যুত হয়ে গেলে। দীপ গোস্বামী ভগবত সন্ত গ্রন্থে কলম ধরলেন এখানে হরিণের জায়গায় কুরঙ্গ পতঙ্গ মাতঙ্গ কুরঙ্গ ভিঙ্গি, ভিঙ্গি মানে মৌমাছি। মৌমাছি কি করে? মধু পান করে। ফুলে দেখেন মৌমাছি মধু পান করার জন্য ফুলে যায়। ফুল যখন দিনের বেলা প্রস্ফুটিত হয় মধু খাইতে খাইতে গলা পর্যন্ত হয়, আর সন্ধ্যাবেলা ফুলটা প্রথম সংকুচিত হয়ে যায়। তারা সাইন্স করেন, তারা এগুলো আরো ভালো জানবে। ওই মধু তো এতদিন তো দুই নম্বর মধু খেয়েছে, দুই নম্বর মধু কিরকম জানেন? যখন মধু পরে সেইটা যদি কোনো ইয়ে আতে তোলেন সেগুলো খাঁটি, আর ওইটা যখন মাটিতে পড়ে ওইটা মিশ্রিত হয়ে যায় মধু, ওইটার সাথে ভেজাল থাকে। আর এতদিন খাইতে ভেজাল মধু, আর ওখান সত্যিকারের পুষ্পের মধু খেতে গেছে, খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছে, আর সন্ধ্যা হয়ে গিয়েছে, পুষ্প সংকুচিত হয়ে গেছে, ভিতরে মরে গেছে। অনেকে দেখবেন পুষ্প সকালবেলা তুলতে গিয়ে পোকা পাওয়া যায় মরা, বাস্তব তার মানে তার জীবন শেষ হয়ে গেল, মৌমাছির জীবন শেষ হলো। পতঙ্গ মাতঙ্গ কুরঙ্গ ভিঙ্গি মিনা, এখন আছেন মিনার কথা। মিনা মানে এলো মাছ। মাছ কি করে দেখেন? যারা মাছ ধরে বর্শির মাঝে একটা সুগন্ধ জিনিস লাগায়, মনে করেন শুকি হোক যায় এমন একটা সুগন্ধ জিনিস লাগায়, তাতে মাছ যে পুষ্করের মধ্যে চতুর্দিকে ঘুরতেছে, ভাবে তো ঘেরানটা কোথা দিকে আসতেছে, খালি দৌড়াদৌড়ি করতেছে জলের মধ্যে, হঠাৎ দেখে সামনে পশ্চিম মধ্যে ঘেরান যাইতেছে, আসার পর ও দিল ঠোকর, ঠোকর দেওয়ার পর সে ধরে নিয়ে আসলো, ওর জীবন শেষ হয়ে গেল। তার মানে তাদের একটা বিষয়ে কন্ট্রোল নাই, তারা তাদের পাঁচটা জিনিসে মারা গেল। গো মা পতঙ্গ মতঙ্গ কুরুঙ্গ ভিঙ্গি বিনা হতা পঞ্চ ভীর পঞ্চ করে গেলেন। আর আমার বিষয় হলো পাঁচটা, আমার দেহের ভিতরে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এগুলো আমি কিভাবে গোবিন্দের সবাই দিব? যদি মন আমি একনিষ্ঠ না করতে পারি কিভাবে গোবিন্দের সবাই লাগাইবো? ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগে দেহতত্ত্ব আলোচনা করলেন, তারপর আমি চলে যাই তো তাড়াতাড়ি গেলে তো সবাই পাবো না, যেহেতু অনেকগুলো অধ্যায়। তারপর গুণত্বয় বিভাগ যোগ, গুণত্বয় বিভাগ যোগের গুণের কথা ভগবান বললেন। মেন মেন পয়েন্টটা বলে যাচ্ছি, প্রত্যেকের ভিতরে তিনটা গুণ আছে, সত্ত্বগুণ রজগুণ তমগুণ। আমরা সবাই এখানে বসেছি, এখন আমরা সবাই সত্য গুণের, যখন এখান থেকে উঠে যাব, প্রসাদ যখন দিব, ঠেলা ঠেলি লাগাবো, ইনশা রজগুণ বৃদ্ধি পেয়ে গেল। বাবা তিনটা প্রসাদ নিতে হইতো, রজগুণ বৃদ্ধি পেয়ে গেল। দেখছেন আসিলাম সত্য গুণের অধিকারী, কৃষ্ণ কথা চললাম, যেই গেট থেকে বাইরাম বেড়া আমার প্রসাদ নাইলে হইতো না, রজগুণ বৃদ্ধি পেয়ে গেল। আরে প্রসাদ তো নিবি, একটু ধৈর্য ধরে নেই না কেন? কি শুনলাম এতক্ষণে, কি নিয়ে যাব? দেখছেন আবার তমগুণ কিরকম? বাবা ঘুমাইছি শীতের রাত ধরে, বাবা ইস্যু ভোরবেলা ওঠা যাবে না, একটু বেশি কিরে ঘুমাই না কেন? দেখছেন বেশি ঘুমাসি বাসি খাই, তমগুণ বৃদ্ধি পেয়ে গেল। এক মানুষের তিন গুণ, তাই ভগবান বললেন সেই ১৮ অধ্যায় গুণত্ব বিভাগ যুগে এই তিন গুণের মানুষ কোথায় যায়, কে কোথায় যায়? উদ্ধ গুচ্ছন্তি সত্যস্থা, মধ্যে গুচ্ছন্তি তিষ্ঠস্থা, যখন নগুণ বিত্তস্থ, অধ গুচ্ছন্তি তমস্থা। উদ্ধ লোক যারা, সত্য লোকের যারা মানুষ, তারা মরলে কোথায় যাবে? একদম ভগবত ধামে চলে যাবে। সত্য গুণ যাতে আছে, কিন্তু দেহের ভিতরে গুণটা বৃদ্ধি পাইতে হবে। তোমার মরার সময় সত্য গুণ, মানুষ যখন মারা যায় দেখবেন একদম মনে যেন হাসতেছে, আপনি বুঝতে পারবেন এ লোক একদম ভগবত ধামে চলে গেছে, সত্য গুণে। মানে আর রজগুণের গুণ যারা বৃদ্ধি পায়, তারা যখন মারা যাবে তারা আবার মনুষ্য বলে জন্মগ্রহণ করবেন। কিভাবে করবেন? গীতায় ভগবান বলে দিয়েছেন নবম অধ্যায় ২১ নম্বর শ্লোকে, তেতন ভুক্ত স্বর্গ লোক বিশালম ক্ষীণ পুণ্য মত্ত লোকের বিশ্বন্তি এবং তৈ ধর্ম মনন উপাপন্ন গতা গতম কাম কামাল আবন্দে। আপনি একটা যজ্ঞ করলেন, একটা অনুষ্ঠান করলেন, কিছু পুণ্য সঞ্চয় করলেন, পুণ্য, একজনকে দান করেন পুণ্য, একটা লোককে খাওয়ান পুণ্য, তীর্থ পরিক্রমা করেন পুণ্য, এগুলো পুণ্য সঞ্চয়। পুণ্যের ফল আপনি স্বর্গে গেলেন, গিয়ে স্বর্গে গিয়ে কিছু ভোগ করলেন, যখন স্বর্গে যাওয়া ভোগ করার পর যখন আপনার পুণ্য শেষ, আপনি তখন কি হবে?
চলে আসতে হবে মনুষ্য করে। আপনার কর্ম অনুপাতে নতুন জন্ম হতেছে। কর্ম যদি ভালো করেন ভগবত, আর কর্ম যদি খারাপ করি তারপর আমি গরু ছাগল ভেড়া বলতে হয়ে জন্ম। আর তমগুণের মানুষ একবারে পশু জনিতে জন্ম হবে। গুণত্ব বিভাগের যুগের এই ছিল মেন কথা। এখন যাই পুরুষোত্তম যুগে, একটা একটা শুরু কাজ করে যাচ্ছি। পুরুষোত্তম যুগে ভগবানের আরেক নাম পুরুষোত্তম, তার সেই নামে গুণতম এই অধ্যায়ের নামকরণ হয়েছে। মাগো তিন বছর পর পর পুরুষোত্তম মাস আসে, আমরা পালন করি গোবিন্দের সেই নাম পুরুষ। আমরা কার সন্তান যদি প্রশ্ন করে, আমরা কার সন্তান? কার সন্তান? আমরা সবাই ভগবানের সন্তান। দেখেন গীতায় তার সিদ্ধান্ত দিয়েছে, মুখের কথা না, গীতায় সিদ্ধান্ত দিয়েছে। পুনরুদ্ধার সাত নম্বর শ্লোকে মমে বংশ জীব লোক জীবভূত সনাতন। হে অর্জুন, তুমি আমার অংশের থেকে সৃষ্টি হয়েছ, তা আমরা সবাই গোবিন্দের সন্তান। তা আমরা যদি সবাই গোবিন্দের সন্তান হই, তো গোবিন্দ ভজন করা আমাদের উচিত কিনা বলেন তো? হ্যাঁ, উচিত কিনা? আমরা সবাই গোবিন্দের সন্তান দাবি করি, আমি তার ভজন করবো না? কিন্তু না, পুরুষোত্তমকে আগে জানতে হবে ভজন। আমরা কয়জনে গোবিন্দ ভজন করি যার যার মুখে হাত দিয়ে বলেন তো? কয়জনে করি? অধিকাংশ লোকেই করি না। দেখেন ১৯ নম্বর শ্লোক পুরুষোত্তমে ভগবান বললেন, আমি যে পুরুষোত্তম, যো মাম অসেন মুরু জানাতি পুরুষোত্তম স সর্বেদ ভজতি সর্বভাবেন ভারতে। যো মাম অসেন মুরু, যিনি যো মানে যে কেহ, বলা হয় না ব্রাহ্মণ বৈষ্ণবরা, অর্থাৎ মেথর বলেন, জামাল বলেন, চন্ডাল বলেন, মুচি বলেন, ধোপা বলেন, যে কোনো য নর্মাল তো যে কেহ। যো মাম অসেন মুরু মানে সেই তার অজ্ঞানতা দূর করে মায়া বঞ্চিত হয়ে পুরুষোত্তম, আমাকে পুরুষোত্তম বলে জানে, যিনি আমাকে একমাত্র পুরুষোত্তম বলে জানেন। আমি ছাড়া জগতে দ্বিতীয় আর কেউ নাই, আর সবই যে প্রকৃতি, আমি হচ্ছে পুরুষোত্তম। সর্ববিদ সর্বভোজতি ভারণ, সে সমস্ত ভাবে আমার ভজনা করে, তার আর কোন সংশয় দ্বিধা নাই। এখন বলেন তো আমরা কয়জনকে পুরুষোত্তম জানি? পুরুষোত্তম আমরা কিভাবে জানি? একটা বিপদ দেখলো, মা কালী যাবো গা, মা দুর্গার কাছে চলে যাবো গা, আর ভগবান গীতায় সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, আমার শ্রীপাদ গোবিন্দলাল গোস্বামী বলে গেলেন কালকা সাত নম্বর শ্লোকে, মত্ত পরতরান্নান্নাতে কিঞ্চিয়স্তি দানান্দায় ময়ি সর্বমিদম পতম চন্দ্রমণি গণেব। হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। তাহলে এখন ১৬ নম্বর অধ্যায় আসেন। ১৬ নম্বর অধ্যায়ের এই অধ্যায়টা আমাদের জীবনের কর্মফল ভোগ করতে হবে। যে যেই রকম কর্ম করবেন সে সেই রকম ফল পাবেন। এই অধ্যায় পুরা মানুষের কে কোন জায়গায় যাবেন, কোন নরকে যাব, কোন সমস্ত কিছু বর্ণনা করা, জীবনটার গতিটাকে বর্ণনা করা আছে এই অধ্যায়টা। এই অধ্যায়টার নাম দৈবসুর সম্পদ বিভাগ যোগ। যারা সেই দৈবসুর সম্পদ, যারা সম্পদ দৈব সম্পদ অধিকারী তাদেরকে ২৬টা গুণ, যারা আমার মতন অসুর আছেন তাদের হইল ৬টা গুণ। গুণগুলো আর বলবো না, সময় নাই, এই আর কি। তাহলে এ হইল, কিন্তু শাস্ত্র মান্য কর্ম করতে হবে আপনার, শাস্ত্রের বহির্ভূত কর্ম করলে আপনার কাম হবে না। এই অধ্যায়ে ২৩ এবং ২৪ নম্বর শ্লোককে টাচ করতেছি। ২৩ নম্বর শ্লোকে ভগবান বললেন, শাস্ত্রবিধি ত্যাগ করে নিজের ইচ্ছাচারী মতন, নিজের খেয়াল খুশি মতন কেউ যদি আচরণ করে বা কারো কথা শুনে, তার ইহকাল নাই পরকাল নাই। দেখছেন গীতা কি জিনিস? শাস্ত্র বুঝি না, জানি না, আমাকে একজন আদেশ দিল, আমি যদি সেটা পালন করি আমার ইহ কাল নাই পর কাল নাই। গুরু মহারাজ বললেন কালকে শ্রীপাদ গোবিন্দলাল গোস্বামী, এখন একাদশী ব্রত আছে, শ্রেষ্ঠ ব্রত করি রইল শ্রেষ্ঠ ব্রত,
এর থেকে আর শ্রেষ্ঠবত নাই। একাদশী নিয়ম যদি একটাও শুদ্ধ ভাবে করতে পারেন তার ভগবত ধামে যাবে, এটা পূর্ণ হবে না, এইটা পাপ হবে, এটা হবে সুকৃতি। এই সুকৃতির ফলে আপনি ভগবত ধামে যাবেন। কোথায় বলছে ভগবান? অষ্টম অধ্যায় ১৬ নম্বর শ্লোকে ভগবান এখানে কাজ দিয়ে গেছেন। আপম বা ভৌনাথ লেখা পুনাবত্তি অর্জুন মাম উপেতে দেখুন দিয়ে পুনর্জন্মনা বিদ্যুতে। হে অর্জুন, এই ব্রহ্মলোক হচ্ছে সবকিছু পরিবর্তনশীল। মহাদেব চলে আসবে, প্রজাপতি ব্রহ্ম চলে আসবে, দেব দেবী চলে আসবে, মা মানে আমার লাভ করে তোমার, কিন্তু যিনি আমাকে লাভ করবে তার আর পুনর্জন্ম হবে না। একমাত্র একাদশী ব্রত করি শ্রেষ্ঠ ব্রত। এখন যদি আমি মনে করি রুটি খেয়ে একাদশী করি তাই তো আমার এটা হলো, একাদশী ব্রতটা আমার হলো। আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আমি শাস্ত্র বহির্ভূত আইন মানলাম, তারপর ভগবান ২৪ নম্বর শ্লোক বলেন তস্মাদ শাস্ত্র প্রণামতে কার্যা কার্যা ব্যবস্থিতা। হে অর্জুন, শাস্ত্রই তোমার উপযুক্ত, কোনটা করবে কোনটা করবে না তুমি সেকেন্ড থেকে খুঁজে নাও। তো শাস্ত্র কি? শাস্ত্র যদি উপযুক্ত মাকে আসতে পারে, শাস্ত্র কি? শাস্ত্র বলতে আমরা কি বুঝি? দেখেন গীতায় কত সুন্দর আমার রাম সুভদাস সিদ্ধান্ত, রাম সুভদাসের জীবনে একটি কথা না বললে হয় না, ১৩০০ পেজের গীতাটা। তিনি একটি গুহার মাঝে বসে, একটি জাগার মাঝে বসে ৬০টি বছর ধ্যান করেছেন। চিন্তা করেন তো তিনি কি খাইলেন, কি তিনি খাইলেন? ওই জায়গা যেতে পয়সা আর উঠছে না। এখানে বইয়ে তিনি গীতাটাকে লিখেছেন, তার জ্ঞানলব্ধ গীতা, যে রাম সুভদাসের সাধক সঞ্জীবনী গীতা, ৬০ বছর ধ্যান করেছেন এক জায়গায় বসে। চিন্তা করে যায়, আর আমি ১ ঘন্টা এখানে বসে থাকতে পারবো না, আর ৬০ বছর বসে রয়েছিলেন তিনি। তিনি তার গীতাতে রয়েছে শাস্ত্র কাকে বলে, জীবাত্মা জগৎ সংসার পরমাত্মা যেখানে উদ্ধারের কথা বলেছে তাই হচ্ছে শাস্ত্র। শাস্ত্র কি? অর্থাৎ যেখানে জীবাত্মা জগৎ সংসার পরমাত্মা উদ্ধার হয়ে আবার ভগবত ধামে যাইতে হবে তাই হচ্ছে শাস্ত্র। শাস্ত্র আবার চার প্রকার, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ধর্মশাস্ত্র, মুখ্য শাস্ত্র। নীতিশাস্ত্র কোনটা? নীতিশাস্ত্রে ভোগ বিলাস করার বর্ণনা করা হয়েছে, তাও ডরিবার পরিচালনা যা কিছু করেন সব করতে পারবে, নীতিশাস্ত্র। দেখেন শাস্ত্র আপনি আগে বুঝতে হবে, তারপর আয়ুর্বেদ শাস্ত্র হলো শরীর নিয়ে সম্বন্ধ চিকিৎসা বিজ্ঞান, শরীর নিয়ে গবেষণা দ্বারা আয়ুর্বেদ শাস্ত্র। ধর্মশাস্ত্র কোনটা? এই যে আমরা ধর্মশাস্ত্র কোনটাকে দেখেন, দেখেনে সুখ ভোগের কথা বলেছে, আমি কিছু এই জগতে পূর্ণ করলাম, পূর্ণ গিয়া গিয়া স্বর্গে কিছু ভোগ করলাম, বাবা স্বর্গ পর্যন্ত আমার সীমাবদ্ধ, এটাকে বলেছে ধর্মশাস্ত্র। বাবা একজনে খাওয়াইলাম, একজনে দান করলাম, আমি কিছু স্বর্গে চলে গেলাম, আর বাবা কি লাগে? স্বর্গটাকে মানে আমি মানে শ্রেষ্ঠ মনে মনে করি, এটা হলো ধর্মশাস্ত্র। আর মুখ্য শাস্ত্র কোনটা? এই ছিল আসল শাস্ত্র, যেখানে নিজের উদ্ধারের কথা বলা হয়েছে, আপনাকে উদ্ধার করতে হবে। আমার সেই শ্রীপাদ গোবিন্দলাল গোস্বামী ষষ্ঠ অধ্যায় ৫ নম্বর শ্লোকে বলেছিলেন উদ্ধার এতনে আত্মান আত্মানম ন আত্মা এব অবশ্য, নিজেকে নিজের দ্বারা উদ্ধার করো অর্জুন, তুমি তোমাকে নিজের দ্বারা উদ্ধার করতে হবে। গুরু তো তোমাকে মন্ত্র দিয়ে গেলেন, তারপর তো আর কিছু করবে না, তারপর তোমার কর্ম তোমাকে করতে হবে, কইলে উদ্ধার হইতে হবে। সেই হচ্ছে আমাদের মুখ্য শাস্ত্র, দেখছেন কত সুন্দর। এখন আসি ১৭ অধ্যায় শুদ্ধায়ত্র বিভাগ যোগ, এখানে আমাদের শুদ্ধা থাকতে হবে বোমা, শুদ্ধা না থাকলে হবে না। শুদ্ধা কি? শুদ্ধা জিনিসটা কি? এইটা আমাদের আগে বুঝতে হবে। যাই হোক, এখানে একটা শ্লোক আছে ২০ নম্বর শ্লোকে ভগবান বললেন শুদ্ধায়ত্র বিভাগ যোগে দাতব্য মিতিম যদ্ধান ধিয়েতে অনুপকারেনা দেশে কালে চ পত্রে তদ্ধানম সাত্ত্বিকচিতম। হে অর্জুন, মনুষ্য বলে জন্মগ্রহণ করেছে, তোমার দান করতে হবে। কি দান করবে, কাকে দান করবে? কত সুন্দর কথা। হে অর্জুন, মনুষ্য বলে জন্মগ্রহণ করেছে, তোমার দান করতে হবে, দাতব্য মিতি, কি দান করবে, কাকে দান করবে? দেখেন দান বলতে আমরা কি বুঝি, আমি আমারটা বুঝি। দেন দান বলতে আমার যখন মেয়েকে আমি বিবাহ দিব তখন আমি একটা যজ্ঞ করে সাত পাকে ঘুরে যখন মেয়েকে বিয়ে সম্প্রদান করা হয় তখন আমার মেয়ের উপর কোনো অধিকার থাকে কিনা বোমা বলো তো? আমি যে মেয়েটাকে মৌলবীগঞ্জের বিবাহ দিলাম তাকে আমার সত্য ত্যাগ করে দান করলাম, তাকে আমি খাওয়াইলাম, ২০ বছর লেখাপড়া শিখাইলাম, চাকরি করাই দিলাম, আমার আর কোনো অধিকার নাই, সে আমার বন্ধন ছিন্ন হয়ে গেল। ওই মেয়ে আমাকে শিখাইয়ে যাচ্ছে ওগো মা তুমি আমাকে কিভাবে দান করলা,
তুমি যদি এইভাবে গোবিন্দের কাছে দান করো, কোন যজ্ঞ করো, কোন কর্ম করো, তাহলে তোমার বন্ধন ছিন্ন হয়ে যাবে মা, তোমার আর এই ভব সঞ্চার আসতে হবে না। আমি তো তোমার পেটের মেয়ে মা, আমাকে তুমি দান করে দিলে, সত্য ত্যাগ করে দান করে দিলে, আর কোনো তোমার অধিকার নাই। এইভাবে যদি তুমি দান করো নিঃস্বার্থ ভাবে গো মা, তাহলে তোমার বন্ধন খণ্ডন হয়ে যাবে মা, তোমার আর আসতে হবে না। কিন্তু আমরা তো এইভাবে দান করি না, আমি তো এইভাবে দান করি না, সত্য ত্যাগ করে দান করতে হবে। গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ 12 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সেইটা দৃষ্টান্ত দিয়ে একজন গেছিলেন, যুক্ত কর্ম ফল না ত্যাগটা শান্তি আপনাদের নষ্টিক। হে অর্জুন, তুমি যদি নষ্টিক মানে পরম শান্তি পেতে চাও, পরম আনন্দ পেতে চাও, তাহলে কি হবে? যুক্ত কর্ম ফল, যুক্ত মানে হলো নিষ্কাম কর্মযোগী। গোবিন্দলাল গোস্বামী খুব সুন্দর ভাবে বুঝাইছেন, সেই নিষ্কাম কর্মযোগী ফলের আশা ত্যাগ করে যখন কর্ম করবে তখন দেহের মতো সম্পদান হয়ে গেল, এই দানে সে ভগবত দাম চলে যাবে। অর্জুন জিজ্ঞাসা করলো, প্রভু সবাই তো পারবে না, তারা কি করবে? তাদের জন্য বিচার আছে আমার। পরের লাইনটা বললেন, অযুক্ত কামে কারণ ফল সত্য নিবদ্ধায়েতে। অযুক্ত কামে কারণ অর্থাৎ কামনা বাসনা নিয়ে যারা কর্ম করবে তারা আবার বন্ধন দশে আবদ্ধ হয়ে যাবে। বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম, কিভাবে আপনি মনুষ্য জীবনকে সাজাইবেন? 17 অধ্যায় সে অধ্যায় বিভাগ, এখন আসবো 18 অধ্যায় মুখ্য যোগের সারাংশ। এই 18 অধ্যায়টাকে গীতাতে বলা হয় সমস্ত অধ্যায়ের সারমর্ম। সেই সারমর্মের একটি শ্লোক নিয়ে আমি একটু চপ্রিত চবন করব, সেটা হচ্ছে 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোক। কমা সবার জানা আছে, যারা গীতা পড়ে সবাই আমরা জানি, আপনাদের জানা কথাগুলোই বলি। অর্জুনকে উপলক্ষ করে ভগবান জগৎবাসীকে দাঁড়াইয়া দিলেন, মন্মনাভব মদভক্ত মজ্জাদি মাম নমস্কুরু মাম এব ঈশ্বাসি সত্যম তে প্রতিদান প্রিয় শিবে। দেখেন অর্জুন উপলক্ষে ভগবান চারটি বাণী, দিব্য অমিতময় বাণী বলছেন, চারটি কথা বলছেন। চারটি কথার প্রথম কথাটা কি? মন মনা ভব, তোমার সমস্ত মনটা আমার চরণে নিবেদন কর। সমস্ত মনটা কেন কেউ বললো মা? বলতে তো পারতো, যেমন ইস্কনের গীতায় লিখছে তুমি কৃষ্ণ ভাবনায় ভাবি যাও। অরগানন্দ স্বামী মহারাজ বলছে কৃষ্ণ কথা হলো, ডক্টর মহানম্বত গীতার ধ্যানে বললেন সমস্ত মনটা আমাকে দাও। ডক্টর মহানম্বত ব্রহ্মচারী গীতা, তার আজকে জন্মতিথি, তিনি একজন সিদ্ধি মহাত্মা ছিলেন, তার গীতাতে বলতে তোমার সমস্ত মনটা আমাকে দাও। সমস্ত কেন বললেন? মনের ব্যাখ্যাটা দিব একটু পরে আসতেছি। তারপর মদ ভক্ত, আমার ভক্ত হব। কার ভক্ত হব? গোবিন্দের ভক্ত। লাভ কি গোমা? গোবিন্দের ভক্ত না হইলে তো পারি, কিন্তু না, তার ভক্ত হইবে। তার ভক্ত না হইলে আপনার বন্ধন দশা যাবে না গোমা। যত কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা করি কাজ হবে না, তার ভক্ত হইলে তিনি আমাকে মুক্ত করবেন। মজ্জাজি কিভাবে করব পূজা? পূজাটা করব কিভাবে? নিষ্কাম ভাবে পূজা করতে হবে। গোবিন্দ বলছে অর্জুন দুইটা মাধ্যমে একমাত্র আমাকে লাভ করতে পারবে। 18 অধ্যায় 46 নম্বর শ্লোকে চলে যাচ্ছি আবার, যত পূর্বেতি ভূতানাম জানা সর্বমিদম তত সকর্মণতম বদ্যব্য সিদ্ধিবিন্দ দে মানব। হে অর্জুন, যত পূর্বেতি ভূতানাম অর্থাৎ আমার আত্মা থেকে যত আত্মা বিশ্ব সৃষ্টি হয়েছে তারা সেই আত্মাকে লাভ করতে হলে দুইটা জিনিসের মাধ্যমে পারে। দুইটা কি? একটা হইলো নিষ্কাম কর্ম, আর একটা হইলো পূজা। কর্মের দ্বারা গোবিন্দকে পাওয়া যায়, পূজার দ্বারা গোবিন্দকে পাওয়া যায়। পূজাটা হইতে হবে নিষ্কাম, কর্মটা হইতে হবে নিষ্কাম, দুইটার যে কোনো একটা আপনি গোবিন্দকে লাভ করতে পারেন। তাই ভগবান বললেন, মদ ভক্ত তুমি আমার ভক্ত, মজ্জাজি তুমি নিষ্কাম ভাবে আমার পূজা করো। 3 নম্বর কি বললেন? মাম নমস্কার, আমাকে একটা নমস্কার করো। মা গো, কত মন্দিরে নমস্কার করতেছি, নমস্কার করতে করতে কপালে দুশা লাগাই দিতে, চাকর বাতি মোমবাতি প্রতিদিন দেখাইতেছি, তো নমস্কার হচ্ছে না। কায় মন বাক্যে, কায় মানে দেহ, মন মানে হৃদয়, বাক্য মানে মন, তিনটাকে এক করে ভক্তি দিতে হবে গোবিন্দের চরণে। আমি তো অনেক সময় ভক্তিটা দিতেই জানি না,
কোন দেবতাকে কিভাবে ভক্তি দিতে হয় সেটাই জানি না। অনেক সময় দেখি যে মহাপ্রভুর মন্দিরে আসে জগন্নাথ মন্দিরে বরাবর একটা ভক্তি দিয়ে চলে যায়, কিন্তু গীতার কথা সে দেখি কিন্তু না। যখন আপনি বিষ্ণু তত্ত্বকে ভক্তি দিবেন, বিষ্ণু তত্ত্বকে আগে আপনার বুঝতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলরাম এরা হলো বিষ্ণু তত্ত্ব, এদেরকে ভক্তি দিলে আপনার হাতের বাম দিকে দিয়ে ভক্তি মনে করেন নিজেকে এদিক ঘুরে ভক্তি দিতে হবে, হাতের বাম সাইডে থাকবে। কেন বাম সাইডে দিব প্রশ্ন আসতে পারে, অর্থাৎ বাবা দাদা আমরা কিছু চাই না, ভাবি যাই তোমার চরণ, তুমি আমাকে চরণ দাও, মহাদ গোবিন্দের কাছে আমরা কিছু চাইতে পারি না, মা সন্তানের কাছে বাদটা টাকা চাইবে না, ডাইনটা টাকা চাইবে। তাই দেবী তত্ত্ব, দেবী তত্ত্বকে দুর্গা কালী শিব মহাদেব এদেরকে হাতের জানে রেখে ভক্তি দিবে। এই যে কয়েকদিন আগে দুর্গা পুজোর সবাই গিয়ে বড় রায়রে বাবারে বাবা চ্যান্ডেল পায় ভক্তি দেওয়া মনে করু খেতে যুদ্ধ শুরু হয়ে গেল পূজা মণ্ডপে। এইটা কি ধর্ম গম? দেখেন তো একবার নিজের বিবেক, তাদেরকে হাতের ডান দিকে রাখে ভক্তি হবে। কেন ডান দিকে ভক্তি দিব? ডাইনারদা চায় বাবা পরীক্ষা দিতে যাবো, মা গো পরীক্ষা দিতে যাইতেছি 20 টাকা দাও, মায়ের যদি একটু ভালো বাসা যদি একটু ভালো ভাবে কথা বলে মায়ের 20 টাকা জায়গায় 50 টাকা দেয়, দা বাবা তুই সুন্দর মতো পরীক্ষা দিয়া, মাকে যদি সন্তুষ্ট করা যায় দেবী তত্ত্বকে মা তোমাকে দেয় টাকা পয়সা ধন দিয়ে ঘর ভরিয়ে দিবে, অভাব হবে না। কিন্তু বন্ধন পড়ে গেল। আর বৈষ্ণব গুরুদেব পিতা মাতা এদেরকে বরাবরই ভক্তি দিতে হবে। কয়জন আমরা জানি বলেন তো? অধিকাংশ, আমি তো পড়াই দেখি কত বলি তারপর আমরা শিখি না। নিজের যদি চৈতন্য না হয় শিখা হবে না গোমা, অন্যের কথা কাও, নিজের ভিতরে বিবেক জাগ্রত হইতে হবে, তা না হলে শিখা হবে না। তাই ভগবান বলতে যজ্জন এই যে তোমাকে চারটে কথা বললাম, সমস্ত মনটা আমাকে দাও, আমার ভক্ত হও, নিষ্কাম ভাবে আমার পূজা করো, কায় মন বাক্যে আমাকে একটি ভক্তি করো, চারটার যে কোনো যদি একটা তুমি করতে পারো অর্জুন, মামে বিশ্বাসী সত্যম তে প্রতিদান ফিরেছি, আমি তোমাকে প্রতিজ্ঞা করতে অর্জুন তোমার সাথে তোমার ভবের বন্ধন আমি খণ্ডন করে দিব। চিন্তা করেন তো কত সুন্দর মধুময় কথা। তবে মনটা নিয়ে একটু আজকে আলোচনা করি, মনটা গোবিন্দকে আমরা কিভাবে দিব? মনটা তো দেখা যায় না, দশ ইন্দ্রিয় রাজা মন, মন কি দেখা যায়? শরীরের সব অংশ দেখা যায়, মন দেখা যায় না। উপনিষদের সার তত্ত্ব হচ্ছে শ্রীমদ ভগবত গীতা, 108টা উপনিষদ আছে, তার অমিত বিন্দু একটি উপনিষদ আছে, সেই উপনিষদে বলা হয়েছে মন দুই প্রকার, মন কয় প্রকার? দুই প্রকার, একটা শুদ্ধ আর একটা অশুদ্ধ। শুদ্ধ যে মন সেটা তো আছেই, অশুদ্ধ মনটাকে আপনার শুদ্ধ করতে হবে। তো অশুদ্ধ মনটাকে শুদ্ধ করব কিভাবে? মনই তো দেখলাম না, আমার দেহের ভিতরে মনই তো আমি জানি না কোন জায়গায় আছে, তো অশুদ্ধ মনটাকে শুদ্ধ করব কিভাবে? অশুদ্ধ মনটাকে শুদ্ধ করতে হলে তিনটা প্রক্রিয়াজাত করতে হবে। জল সব জায়গায় পাওয়া যায় তোমার, পাওয়া যায় না? আপনি ইচ্ছা করলে জল খাইতে পারবেন? জল আগে ফিল্টার করে খেতে হবে না বা কুয়াতে যেতে হবে না? তো মনকে শুদ্ধ করতে হলে তিনটা জিনিসের দরকার। কারণ কেন? এই মনটার মাঝে আমার অনেক জীবনের পাপ রাশি। বিষ্ণু পুরাণ বলেছেন জলদা নবলক্ষ স্থাপনা লক্ষ বিংশন্তি কিমেয়া রুদ্র সংখ্যা পক্ষিনা দশলক্ষ চতুর্লক্ষ মানবা, এই যে 84 লক্ষ যদি ভ্রমণ করেছি সেই জীবনের কিছু মনের ভিতরে রেখাপাত রয়ে গেছে আমার। তাই প্রথমে হলো কি মল দোষ, মল দোষটা কি সঞ্চিত পাপ, আবরণ দোষ চিত্তের চঞ্চলতা, তারপর হলো বিক্ষেপ দোষ অজ্ঞানতা। এই মনের ভিতরে তিনটা ছায়া আছে আমার, তাইলেই তো গোবিন্দকে মন দেওয়া যাবে না। এই তিনটা দাগে মনটাকে মাজন করতে হবে। মায়েরা যেমন ভাত বসান, হাতের ভারিতে যদি কিছু ময়লা লেগে যায় ঝামর দিয়া পরিষ্কার করো গো মা প্রতিদিন, যদি 2-3 দিন পরিষ্কার না করলে ভাত তো আর জর্জরা হবে না গো মা, তখন তো স্বামীর বকা খেতে হবে, জর্জরা কে হবে? তো মনের ভিতরে আমার ময়লা জমে গেছে, এই ময়লাটাকে আগে উঠাইতে হবে। প্রথমটা কি বললাম? সেই মল অর্থাৎ সঞ্চিত পাপ। সঞ্চিত পাপটা কিরকম? আমরা যে মনুষ্য করে জন্মগ্রহণ করেছি, ভগবানকে আমরা আহাজারি ভাবে ডাকছিলাম, প্রভু গো তুমি আমাকে পুষ্প জ্বালা থেকে উদ্ধার করো, আমি গিয়া তোমার ভজন করব। ভগবান আইসা বসছিলেন সপ্তম মাসে, পাগুলা পুন্তম টুকটুকে থাকে গো মা, প্রতিটা বাচ্চা দেখবেন একটু না, ওকে না এসে বসে জীবাত্মা পরমাত্মা মিলন হয় কথা হয়, তখন বলছো তোমাকে পাঠাবো না, পেলা পাঠাও তোমার ভজন করবো প্রভু।
তখন কিন্তু আমাদের মুচে কিছু দিয়ে দিচ্ছে, দেখবেন প্রত্যেকটা বাচ্চা হওয়ার আগে এরকম মুখ কইলা বের হয়, ডাক্তার এভাবে টানে, যারা অনেক যাই আছে তারা বুঝছেন। অর্থাৎ আমাদের আগের জীবনের কিছু কর্মফল গোবিন্দ আমাকে দিয়ে দিল গো মা। লজিক্যাল, গীতা একটা লজিক্যাল ধর্ম, সাইন্টিফিক ধর্ম, দেখছেন। গোবিন্দের কাছে কিছু পাপ রইল না? গোবিন্দ যেহেতু আমাকে কিছু দিয়ে দিচ্ছে, গোবিন্দের কাছে কিছু পাপ রয়েছে। কোথায় বলতে? ২৬ নম্বর শ্লোকে ভগবান বলেন, বেদাহম সমতে তানি বর্তমানি চ অর্জুন তানিয়ম সর্বানি নতম বেদ পরন্তব। হে অর্জুন, আমি তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ তিন কালের এই সাক্ষী, কিন্তু শ্রদ্ধা ভক্তি সহ আমাকে কেউ জানে না। তার মানে তার কাছে কিছু পাপ আছে, সেই পাপটা খণ্ড, একদম জ্বলন্ত দৃষ্টান্ত দিয়েছি, সহজ দৃষ্টান্ত, নিষ্কাম কর্মের মাধ্যমে সেই পাপ আপনার খণ্ডন হবে। কিরকম খণ্ডন হবে দেখেন? মায়েরা যখন একটা বোলের মাঝে কাপড় বেচান, কাপড়টা ফুললে ওঠে না গোমা জলের মাঝে, ভাইসে ওঠে না, তো কাপড়টা কি দিয়ে তৈরি হইলো? অসংখ্য সুতা দিয়ে তৈরি হয়েছে। আমরা কিন্তু এটা সুতা বলি না, আমরা বলি কাপড়। কাপড়টা যখন ভাইসা উঠলো, এই যে সুতাগুলা কিন্তু দেখা যাচ্ছে না, কাপড়টা কিন্তু দেখা যাচ্ছে। তো ওই যে কাপড়টা কি করলাম? সুন্দর করে কাচলাইলাম, তারপর আয়রন করলাম, শুকাইয়া আয়রন করে পড়লাম ধবধবা সাদা, তার ভিতর কিন্তু অনেক সুতা আছে। ওই যে সুতাটা, ওইটা গোবিন্দের কাছে কিছু সঞ্চিত পাপ আমার রয়ে গেল, এইটা দেখতেছি না। ওই পাপটা কিভাবে? ভগবান বললেন, ওই পাপটা তোমার সঞ্চিত পাপটা এবং বর্তমান পাপটা তোমার নিষ্কাম কর্মের মাধ্যমে খণ্ডন হয়ে যাবে, মুখের কোনো কথা না। কোথায় বললেন? দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগে ৪৭ নম্বর শ্লোকে ভগবান বললেন, কর্ম নিয়ে অধিকারে মা ফলে সে কাদাচ্ছে না, মা কর্ম ফল হেতুতে সঙ্গস্থী অকর্ম নি। দেখছেন কত সুন্দর, কর্মে করার অধিকার প্রত্যেকের আছে, ফলের আশা করবো না গো মা, কর্মের হেতু হবে না। মানে আমি করেছি, হেতু কথা হলো আমি এই কর্মটা করেছি, আমি না দেখলে এই কর্মটা আমার জন্য কর্মটা ভালো হচ্ছে, এইটা করা যাবে না, আসক্তি হব না, এই যে নিষ্কাম। এই যেখানে একটা যজ্ঞ হচ্ছে, ছেলে পেলে হচ্ছে নিষ্কাম যজ্ঞ, ভক্তবিন্দু আসবে, প্রসাদ পাবে, তাদের মনে একটা বাসনা, বৎসরের একটা বাসনা থাকে, ভক্তবিন্দু চরণধ্বনিও কিছু প্রসাদ পাবো শ্রীকৃষ্ণ গীতার সঙ্গে, কিন্তু এটা কিন্তু তাদের উদ্দেশ্য ভালো, উদ্দেশ্য কিন্তু নিষ্কাম। এই কর্ম কর্ম তো ভগবত বন্ধন মুক্ত হয়ে যাবে, দেখছেন কত সুন্দর। এটা হইলো চিত্তের কি সঞ্চিত পাপ, মদ আবরণ দুষ্ট হইল চিত্তের চঞ্চলতা, সঞ্চিত পাপ আমি নষ্ট করলাম। আমার চিত্তের ভিতরে চঞ্চলতা আছে না? আমার চিত্তটা তো চঞ্চল, চিত্তটা কিন্তু কোথায় শান্তি নাই গো মা, বসে না এক জায়গা। এখানে আমি বসে রয়েছি, মন গেছে আমার দোকানে, দোকানে ছেলেটারাই খেলে বলে বাবা খিচুড়ি জানি করতেছে না জানি কি, মন কিন্তু গেছে গা, চিত্ত কিন্তু গেছে গা। বাস তো আপনারা বসে রয়েছে, আমাদের ছেলে মেয়ের কথা চিন্তা করতেছে, বাবার 15 তারিখে মেট্রিক পরীক্ষা, ছেলেটা তো মেয়েটা করতেছে না, আই সাথে মন কিন্তু গেছে গা, চিত্ত কিন্তু গেছে গা। বাস তো এই যে একমাত্র গুরুদেব চিত্তকে শান্ত করতে পারে, একমাত্র তত্ত্বদর্শী গুরুই কুন্তম চিত্তকে শান্ত করতে পারেন। গীতায় তার সমাধান দিয়ে দিলেন চতুর্থ অধ্যায় ৩৪ নম্বর শ্লোকে, তদ বিদ্ধি পরিপাতেন পরিপুষ্ণেন সেবায়া উপদেখান্তিতে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। হে অর্জুন, এই যে তোমার এই যে গুরুদেব, গুরুদেব কি কে যে আপনি প্রণাম করবেন নমস্কার, তারা কি এগুলো দেয় না? তারা এগুলো চায় না, তাদের অকৃত্রিম সেবার দ্বারা যখন আপনি সন্তুষ্ট হবে, সেই গুরুদেব তখন আপনাকে আদেশ দিবে, আদেশ দিলে সেইটা পালন করলে আপনার চিত্ত কি পালন করবে? বাবারে এই গীতাটা তুমি নিত্য একটু পইরো, এই কথাটা প্রতিটা গুরুদেবই বলেন, বাবারে গীতাটা একটু পইরো, একাদশী ব্রতটা কইরো, আমি তোমার মন্ত্রটা দিলাম, এইটা উচ্চ যোগ্য, এটি কিন্তু করতে কোনো পয়সা লাগে না গো মা, নিজের সৎ ইচ্ছার প্রয়োজন, ইচ্ছা না থাকলে হবে না। আরে মা, নিজের সৎ ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা যদি থাকে তো এখন তো আপনার হয়ে যাবে। তাহলে এগুলো যদি করেন আপনি প্রতিদিন, তখন কোন তোমার আপনার চিত্ত আস্তে আস্তে বশীভূত হয়ে যাবে, তখন মরবার সময় আপনি গোবিন্দ নিত্যকে আপনাকে স্মরণ করাইয়া দিবে। বাবা রে, ও তো নিত্য গীতা বলছে, আপনি তো কথা বলতে পারেন না, বাঘ তো নিজের স্মরণ করাইয়া দিচ্ছে। মনে মনে এক জিনিস, মন গোবিন্দকে দিলে গোবিন্দ তাকে মন দেয়। চৈতন্য মঙ্গল গ্রন্থ দিয়ে একটি দৃষ্টান্ত দিচ্ছি দেখেন, আমার মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলেন, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলেন, বিবাহ করার পর মায়েদের বাসর্গ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর গো মা, এটা জীবনের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ঘর, এই ঘর আর দ্বিতীয়বার কারো জীবনে আসবে,
বিষ্ণু প্রিয়া ঘরে বৈশা রয়েছে বা সরোবরে গিয়ে প্রভুর জন্য অপেক্ষা করতেছে, আমার প্রভু আসবেন, মহাপ্রভু বাবার এখানে আসবেন। তিনি তো একটু লম্বা চড়া ছিল, রাজারম্ভ তিনি গেছেন, যখন ঘরে যখন ঢুকবেন, ঢুকতে গিয়া ঘরে চৌকাট আছে না গোমা, চৌকাটই তো বলে এটাকে, চৌকাটের মাঝে উষ্ঠা লেগে গিয়েছে। যখন চৌকাটে উষ্ঠা লেগে গিয়েছে, দরদরাইয়া রক্ত পড়তেছে, বিষ্ণু প্রিয়া ভাবতেছে, হায় রে আমার জানি কোন অমঙ্গল বয়ে আনলো, আমার বাসর ঘরে আমার স্বামীর রক্ত। এটা দেখে তৎক্ষণাৎ ফাল দিয়া সে কাপড়টাকে ছিঁড়ে তার পাটাকে বেঁধলেন প্রভু, আর বন্দন করতেছে, বন্দন করতেছে, আমার জানি কোন অমঙ্গল বয়ে আসলো, বাসর ঘরে আমার স্বামীর রক্ত। মহাপ্রভু বলতেছে, বিষ্ণু প্রিয়া তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো, আমি তো মা ছাড়া এই জগতে আমার আর কেউ নাই, আমার বাবা চলে গেছে, তুমি অন্তত মাকে এই কথাটা বললো না বিষ্ণু প্রিয়া, মা যদি জানে খুব দুঃখ পাবে, তুমি মাকে বলো না আমাকে কথা দাও বিষ্ণু প্রিয়া। তখন সেই স্ত্রী কথা দিলেন, আমি মাকে বলবো না। এদিকটা দেখেন লোচন ঠাকুর মহাপ্রভুর একনিষ্ঠ শিষ্য পার্ষদ ছিলেন, তিনি ধ্যান করতেন। আমাদের দেহে ছয়টি চক্র আছে, মূলাধার, সাতিষ্ঠান, মণিপুরী, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা। এই আজ্ঞা চক্রে গুরুদেব বাস করেন, বুঝছেন? যারা ধ্যান করে, যারা সত্যিকারে ধ্যান করে, তারা যখন এইভাবে ধ্যান করে, দেখবেন এই নিশ্চিকা তাদের ধ্যান, এই যে তিনটা নালী আছে, নালীর মাধ্যম দিয়ে গুরুদেব এখানে ধ্যান, গুরুদেব পদ্মাসনে সুন্দর বসে থাকে, এইরকম দেখতে পারে তারা। রুচন ঠাকুর ছিলেন সেই রকম একজন শিষ্য। তখন যখন তিনি ধ্যানে বসেন, সেই গোবিন্দকে স্মরণ করেন গুরুদেব, তাকে তার গুরুদেব এখানে পদ্মাসনে বসে দিচ্ছে, মনে টানলে জন্মান। গীতায় আবার সমাধান দিয়ে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ, দ্বিতীয় অধ্যায় 58 নম্বর শ্লোকে, দদা সন্ডয়তে কুম্ভঙ্গা নিব সর্বস্ব। কুম্ভ মানে হলো কচ্ছপ, কচ্ছপ যখন চলে গোমা, চারটা পা, একটা মুখ, একটা লেজ, টুক 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 করে চলে। আপনি একজন আঘাত করবেন, কচ্ছপ সাথে সাথে পা গুলা করে। আমরা ভাববেন না যে কচ্ছপ ভয় পাইছে, আমরা ভাবি মানে কচ্ছপ ভয় পাইছে না, ওর অন্য গুলো সংযত, ওর ইন্দু গুলো সংযত, আমার ইন্দু গুলো সংযত না। কচ্ছপকে দিয়ে ভগবান আমাদের জীবকে দেখিয়ে দিয়েছে, দেখো তোমরা শিখো। তাই যখন লোচন ঠাকুর ধ্যানে বসলেন, মহাপ্রভুকে দেখলেন, কি ব্যাপার, তার পাঠা পেছানো কেন, কি হলো, আবার টানলেন ধ্যান। দেখছেন ধ্যানের কথা, কোন গীতা ষষ্ঠ অধ্যায় 13 নম্বর শ্লোকে পরিষ্কার ভগবান বলেছে, সমম কায়সির ধাবন, একদম পরিষ্কার। তখন কি করলেন, আবার তিনি টানলেন, টানার পর দেখলেন আবার পায়ের মাঝে লালসেন, কি ব্যাপার, আমার বিষ্ণু প্রিয়া পায়ের লাল সারি প্রভুর। তিনি দৌড়িয়া গেলেন, দৌড়িয়ে কিভাবে যে আসলেন একমাত্র গোবিন্দই জানে। আইসা প্রভুকে সাষ্টাঙ্গে প্রণাম করে প্রভুর পায়ের দিকে তাকালেন, তাকায় বললেন, প্রভু তোমার পায়ে কি হয়েছে। তখন আমার মহাপ্রভু বললেন, লোচন আমার পায়ে কি হয়েছে তোমার তো জানার কথা না, তুমি সেটা জানলে কিভাবে বাবা। প্রভু গো, আমি যখন ধ্যানে বসি, আমি যখন তোমার ধ্যানে নেত্রে দেখি গো প্রভু, তখন দেখি আমার সর্বকে তুমি চন্দ্রের মাঝে বসে আছো পদ্ম আসনে, আজ দেখি সেই তোমার ভুইরাঙ্গুল একটি লাল সরু পেছানো, আর আমি দৌড়ে আসলাম। লোচন তুমি এভাবে ধ্যান করো প্রভু, আমি এভাবে তোমাকে মন দেই। ভগবান রে মন দিলে ভগবান তার 14 গুণ ফিরাইয়া দেয়। দেখেন ভগবান রে মন দেওয়া, তিনি ভগবান কিরকম ফিরে, এখানে অনেক সায়েন্সের স্টুডেন্ট আছেন বা শিক্ষক আছেন, তারা আরো ভালো বুঝবেন। এমন জগতে অনেক প্রাণী আছে, ডিম পারে বাচ্চা তা দিয়া ফুটায় না, অনেক প্রাণী আছে জগতে ডিম পারে বাচ্চা তা দিয়া ফুটায় না, সেই প্রাণীর নাম হয়েছে কচ্ছপ। দেখবেন কচ্ছপ যখন ডিম পাড়ার সময় হয়, পুষ্করিণীর পাড়ে উঠবে, উঠার পর পা দিয়া মাটি গর্ত করবে, গর্ত করে ডিমগুলা পারবে, আবার মাটি দিয়ে ডিমগুলা ডেকে তিনি চলে যান। কই চলে যান, পুষ্করিণীতে গিয়া ধ্যান করেন, একনিষ্ঠ মানে ধ্যান করেন 7 দিন 14 দিন 21 দিন ধ্যান করার পর ওই ধ্যান শক্তির বলে হঠাৎ করে বাচ্চাগুলা ভুইটা উঠে গো মা, বাচ্চাগুলার সাথে সাথে ভুইটা ওইটা কি করে, ওর মাকে গিয়া খুঁজে বের করে নেয়।
ভগবান বললেন আমাকে যদি তুমি মন দাও আমিও তোমাকে মন দিব, তোমার ভবের বন্ধন খণ্ডন করে দিব রে মন। ভবের বন্ধনটা খণ্ডন করে দিলেন। তার আরো সুন্দর একটি দৃষ্টান্ত দিয়ে আমি পাঠের বিশ্রাম টানবো, দেখেন সেই দৃষ্টান্তটা হচ্ছে পার্থ সারথি পূজা হইলো আমাদের। অর্জুনের রথের সারথি হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের দেহ রথের সারথি। সকলের কাছে আমি প্রার্থনা করি যাতে ভগ সেই অনাদি আদি গোবিন্দ আমাদের দেহ রথের সারথিরা আমাদের যাতে ভব নদী পার করে দেন, তার একটি দৃষ্টান্ত দিয়ে আমি পাঠের বিশ্রাম টানবো। দেখেন সেই দেহরথের সারথি ভগবান কিরকম, সেইটা হইল আমাদের সেই রামচরিত শ্রী রামচরিত মানস থেকে দৃষ্টান্ত। এত বড় ভক্ত, তার সাথে রামের বিগ্রহ সপ্তম থাকতেন, দেখিলে যাইতেন বিগ্রহকে পেতেই তিনি পূজা করতেন আর রামের গুণ কীর্তন করতেন। তো একদিন বসে সেই রামের গুণ কীর্তন করতেছে, এই গুণকীর্তন করে এই যে শ্রোতা রূপে আমরা আসি এখানে, যে কোনো আসরে ভাগবত বলেন গীতা পাঠ বলেন যে কোনো নাম কীর্তন, শ্রোতা গ্রন্থম চার প্রকার। ডক্টর মহানন্দ ব্রহ্মচারী তার অমিতময় ভাষণে বলেছেন শ্রোতা হলো চার প্রকার, প্রথমটা হইলো হংস শ্রোতা, তারপরেরটা হইলো সুখ শ্রোতা, তারপরেরটা হইলো ব্যাগ শ্রোতা, তারপরেরটা হইলো সর্প শ্রোতা। হংসশ্রোতা কিরকম, সে বসেছে গোবিন্দের কথা শ্রবণ করার জন্য, একনিষ্ঠ ভাবে গোবিন্দের কথা শুনতেছে, অন্যদিকে তার আর কোন নজর নাই, আধা ঘন্টা এক ঘন্টা একনিষ্ঠ ভাবে শুনতে চোখ দিয়ে ফোটা নয়ন জলা ইসা করে, এলো হংসশ্রোতা। শুষ্কশ্রোতা কিরকম, সে শুনতেছে ঠিকই গোবিন্দের কথাগুলো পাঠকের মুখ থেকে, কিন্তু পাঠ শেষে যখন চলে যায় তখন একজনে জিজ্ঞেস করে বাবা তুমি কি শুনেছিলে, সে অবিকল হুবাহু তার কাছে বর্ণনা করতেছে এই পাঠক শুনেছে, ও তোর ঠিক আছে আমি ভালো লাগলো আমি আগামী পারি, এটি হলো সুখশ্রোতা। এখন ব্যাগশ্রোতাটা কিরকম, সে আসে এই যে খাম্বা আছে এই যে খাম্বার কাছে কিছু হেলান দিয়ে বসতে একটু ভালো লাগে, কিছুক্ষণ শোনে, শোনার পর ভালো লাগে না হঠাৎ করে চলে যায়, ভালো লাগে না শুনতে খাম্বার হেলান দেবো, ও ঘুমের বাবা হয়ে একটু ইয়ে ভালো লাগে না যাই গিয়া জীবনে তার সাথে সঙ্গ করছে না গো মা, তার জন্য তার ভালো লাগে না, সে চলে যায়। যদি জিগায় কি শুনে এলো, ও কি কইছে বাবা জানি না রে, শেষ। এইটাই হলো দেখছো। কিন্তু সর্বশ্রোতাটা মাগ ভয়ঙ্কর, ডক্টর মহানম্বত ব্রহ্মচারী তার ভাষণম্বিত বললেন সর্বশ্রোতাটা কিরকম জানো, সেই শ্রোতাটা পাঠক পাঠিকার দোষ গুণ সে ধরবেই, ভালো যদি পাঠ করে কইবে এইটা এইভাবে করলে মনে ভালো হইতো, এইটা এইভাবে করলে মনে ভালো, তার গুণগুলা দেখবে তার দোষগুলা সে দেখবেই, যতই সে ভালো ভালো বললো দেখবো। এই যে আমার শিক্ষা দিয়ে গেলেন ভক্তি বিনোদ ঠাকুর তার শিষ্যদেরকে, কি শিক্ষা দিলেন ভক্তি বিনোদ ঠাকুর এবং তার ঢোল ছিলেন তিনি তার শিষ্যদেরকে শিখাইতেছেন গীতার কথা, সে বিভিন্ন বাবা হাতে পায়টা আঙ্গুল, গুরুদেব পাঁচটা আঙ্গুল, নাম জান বিদ্যাঙ্গুল, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠ। তোমরা তো খুব ভালো চাচ্ছ বাবা, সবাই নাম জেনে গিয়েছ, আচ্ছা বাবা তোমার নাম কি, আমার নাম রাম, তোমার নাম কি যদু, তোমার নাম কি, আমার নাম কৃষ্ণ, তোমার নাম কুমার বাবা, তোমরা দেখি সব একবারে নাম দাঁড়ি বানিয়ে ভালো ভালো নাম রেখেছে রে বাবা, তোমার মা বুদ্ধি তোমার মা কেন রেখেছে, তোমার মৃত্যুর সময় তোমার মা তোমাদের নাম স্মরণ করতে ভগবান ধামে চলে যাবে গিয়া গজাবিল জ্বলন্ত দৃষ্টান্ত, এই জন্য তোমাদের কৃষ্ণ গোপাল রাম যদি রেখেছে। আচ্ছা রাম তুমি কৃষ্ণের দোষ ধরবা কিভাবে ধরবা বাবা বলো না, আমার তো দেখাও না বাবা, গুরুদেব বলতেছে এভাবে দোষ দেবে কিভাবে, কৃষ্ণ তোমার এই দোষ কিভাবে, এভাবে কয়টা দোষ, একটা দোষ, তুমি কয়টা আঙ্গুল মিট করছো, এক দুই তিন চার, ভালো করে খেয়াল করবে, এক দুই তিন চার, এক দুই তিন চার, চার ওর একটা দোষ নয়, তুমি জগতে লাফালাফি ভালাফালি কানাকানি করতে চাও, তোমার দেহের ভিতরে চারটা দোষ, এইটার কবর তুমি নিলা না। আরে ভক্তি পথে আসতে হলে বিনোদ বিহারী চিঙ্গুরি বাবার শিষ্য ভক্তি বিকাশে কুমার অন্তরায় বলে গেলেন আগে নিজের দোষ অনুসন্ধান করো, অন্যের দোষ দেখা লাভ হবে না, যার যার কর্মের পর সে সে ভোগ করতে হবে। গীতায় তার সিদ্ধান্ত দিয়ে দেন 18:45 শ্লোকে, সে সে কর্ম নিয়ে অভিরত সঞ্চিদ্ধি লাভ এতে নারা, হে অর্জুন প্রত্যেকের প্রত্যেকের কর্মের ফল ভোগ করবে, চিন্তা করছেন।
এইরকম গোপচন্দ্র যখন সে রাম চরিত্র দিকা রামায়ণ পড়তেছে মনে যে ওখানে এক শিষ্য ছিল মাধব পাটনি, যে মাধব পাটনি এরকম ভাবে শুনতেছে চোখদা তার নয়নজল পড়তেছে, অনবরত পড়তেছে, পড়তে পড়তে তার একদম জামা ঠামা ভিজে যাচ্ছে আর পাঠকের উদ্দীপনা বেড়েই যাচ্ছে, এত সুন্দর নয়ন। তারপর পাঠ যখন শেষ হয়েছে তখন তাকে প্রণাম করে গুরুদেব একটি কথা, কি কথা মাধব পাটনি বলো? আপনি একদিন বনে অসুস্থ হয়ে পড়ছিলেন, যে আছি তখন আপনাকে আমি সেবা শুশ্রূষা করে সুস্থ করেছিলাম, তখন আপনি নিজের থেকে আমাকে বলছিলেন তোমাকে একটা বর দিব, তবে গুরুদেব আপনি আমাকে আজকে বরটা দেন না। অবশ্য সমস্ত মনে আছে গো মা, তোমাকে বলছিলাম তাও তো তুমি যে করে দেবে সেই করে দিব। দিবেন তো গুরুদেব? অবশ্যই দিব মা, তোমাকে যে বর চাও আমি সে বর দিব। ঠিক আছে, তখন মাধব পাটনি বর চাচ্ছেন। আমি শুনেছি পিতৃসত্ব পালন করার জন্য রাম বনবাস চলে যাবে আগামীকাল। তো প্রভু গো, হে গুরুদেব, আমার নৌকাটা বাংলা চূড়া, আমার জীবিকা নির্বাহ করার জন্য আমি এই নৌকাটাতে লোক পারা পার করি, আমার মনে খুব অভিলাষ, খুব ইচ্ছা, খুব আকাঙ্ক্ষা, আমি যদি রামকে আমার নৌকাটায় তুলতে পারতাম আমার মানব জীবন সার্থক হয়ে যেত। কিন্তু গুরুদেব উনি তো আমার নৌকায় উঠবেন না, কারণ ওখানে অনেক বড় বড় সৈয়ালা নৌকা, কত সুন্দর নৌকা, ওগুলা দেখলে আমার নৌকায় তো আর উনি উঠবেন না, আমার মনের বাসনা মনেই থেকে যাবে। গুরুদেব আপনি আমাকে এই বর দেন যাতে আমি ওনাকে পার করতে পারি, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামকে সমস্ত নৌকাগুলো সরাই আমাকে এই বরটা দেন। তখন গুরুদেব বলল, মাধব পাটনি তুমি একদিন রামের কথা শুননা, তোমার চোখ দিয়ে এরকম জল পড়তেছে, আমি তোমাকে বর দিচ্ছি তুমি একমাত্র রামচন্দ্রকে পার করবে। তার আনন্দের আর সীমা নাই গো মা, সে আগামীকাল সে তার প্রভুকে পার করবে, তার আনন্দের সীমা নাই। তিনি কি করলেন, সে মাধব পাটনি মধ্য নৌকায় আইসা একটু বৈশ্বরেলেন আর প্রভুকে স্মরণ করতেছেন সদা সর্বদা। গীতায় আমাদের সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন অষ্টম অধ্যায় সাত নম্বর শ্লোকে, তস্মাত সর্বেষু কালেষু মা পুরুষর যুদ্ধচ্চ মৈয়প্পিত মনোবুদ্ধি মা বিবেশ্যসে। হে অর্জুন, সংসারে কাজের ফাঁকে ফাঁকে আমাকে স্মরণ মরণ কর, মন বুদ্ধি আমাদের আহ্বান কর, নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। চমৎকার মধুময় কথা ভগবান বলে দিলেন। আর মাধব পাটনি নৌকার মাঝে ওগুলা চিন্তা করতেছে, আর এদিক দিয়ে কি করছে, সুমন্ত সেই রাম লক্ষ্মণ সীতাকে নদীর পারে নিয়ে এসেছে, যে নিয়ে এসেছে আইসে রাম নদীর ঘাট নদীর তীরে এসেছে, নদীর তীরে আইসে মাঝি ভাইকে ডাকতেছে, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাকে পার করে দাও। চিন্তা করেন সে কিন্তু কথা শুনতেছে, মাধব পাটনি বলতেছে এই না হইলে ভগবান, এই না হইলে ভগবান, আমরা একজন রিক্সা যাই হয়ে ড্রাইভার যাইবানি, এই রিক্সা যাবিনি। আর উনি বলতেছে ও মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাকে পার করে দাও, কিন্তু আসতেছে না। লক্ষণ বলতেছে দাদা তোমার ডাক কেউ শুনতেছে না? অবশ্যই শুনতেছে, আসে না কে, আসতেছে না কেন, তোমার ডাক শুনে আসে না কেন? লক্ষণ বলে শোন ভাই লক্ষণ, সুমন্তকে যাইতে বলতেছি আমি, দেখ সুমন্ত রোপিয়া দাঁড়িয়ে, কতবার বললাম সুমন্ত তুই চলে যা, তুই চলে যা, সুমন্ত যাচ্ছে না। আচ্ছা লক্ষণ, বনবাসটা কার হয়েছিল, আমার, তোমারও হয় না সীতারও হয় নাই, তোমাদের কতবার বারণ করলাম তোমরা যেও না, তোমরা যেও না, তোমরা আইসো না, তারপর তো তোমরা আমার কথা শুনলা না, আমার সাথে আসলা, আরো অশিক্ষিত মাঝি তো না শুনলে তো কি হবে, তোমরাই তো আমার কথা শুনলা না। ঠিকই তো, আবার ডাক দিছে ও মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাকে পার করে তো আমরা অসহায়, আমরা নদীর ওই পারে যাব। তখন মাঝি চোখ তাকাইছে, চোখ তাকাই আসতেছেন, আইসা কি করতেছেন, নৌকাটা তীরে ভিড়াচ্ছে না, একটু ফাঁক রাখছে, কেন ফাঁক রাখছে? তখন মাঝি কে লক্ষণ প্রশ্ন করেছে, ও মাঝি ভাই, দাদা যে তোমাকে ডাকছে তুমি শুনেছ? হ্যাঁ শুনেছি, তো তুমি আসলা না কেন?
তুমি আসলে না কেন? লক্ষণ, যাদের রাগ বেশি তাদের বুদ্ধি কম। তুমি রাগ করো না, আমি তোমার বুঝাইতেছি। তুমি কথায় কথায় রাগ করো কেন? যাদের রাগ বেশি তাদের বুদ্ধি কম। তাই তো তুমি নৌকাটা ভিড়া হয় না, আমরা তো একদিন নদীর ঘাটে সবাই আসব। অপেক্ষা কি জিনিস আমার প্রভু বুঝুক, অপেক্ষাটা কি জিনিস। আমি প্রভুকে বুঝাইতে চাচ্ছি যে আমরা যখন আগে ডাকবো প্রভু আমাদের পার করো, আমাদের পার করো, প্রভু তো তখন মুখ ফিরেই তাকাবে না, আমি তো তাকাই আছি। তাই অপেক্ষাটা কি জিনিস সেটা তাকে বুঝার জন্য স্তুতির ছলে নিন্দা করতেছেন আমার মাধব পাটনি, স্তুতির মাধ্যমে নিন্দা করতেছেন। এখন বলতেছেন, প্রভু গো আমি শুনেছি তোমার চরণ নাকি যেখানে পড়ে সেখানে নাকি মহানবী হয়ে যায়। তা আমার নৌকাটা যদি মানবী হয়ে যায় প্রভু, আমার একমাত্র সম্বল নৌকা, আমি এইটা দিয়ে রোজগার করে খাই, তাহলে আমার হবে কি? তাই আমি তোমার চরণ ধুলি ভৌত করব, আর জগৎকে আমি জানিয়ে দিব প্রভুর চরণ ধুলি গায়ে মাখলে সবাই মঙ্গল হয়ে উদ্ধার হয়ে ভগবৎ আমি চলে যাবে। তখন লক্ষণ বলতে একটা উপায় বের করো, তুমি আবার লক্ষণ রাগ করো। বললাম না রাগ যাদের বেশি বুদ্ধি কম, ফিরাইতেছে নৌকাটা, ওই প্রভুর চরণ না ধৌত করে আমি উঠাবো না। তখন প্রভুকে বসাবে কোথায় মাধব পাটনি? নৌকার ভিতরে যে জল যে হেঁচড়ে কোনো তো কাঠেরই থাকে না, কাঠেরই ছাড়ে ধরলো। তারপর প্রভুর বসাইলো, প্রভুকে বসে এখন চরণ ধৌত করবো। লক্ষণ বলে, ও মাঝি ভাই, আরে গঙ্গা থেকে জল দিয়ে চরণ ধৌত করে না কেন? আরে রক্ষণ তুমি রাখো তো, ওই জল তো এসে জল, ওইটা মহাদেব বা প্রজাপতি বোম্বার জল, আর ওই জল দিয়ে ধুব কেন? ভগবান ধর্মের সাথে সাথে আমার নয়ন জল চোখে দিয়ে রেখেছে, আমি সেই নয়ন জল দিয়ে প্রভুর চরণ ধূমত করব। এই কথা যখন করছে টপ টপাইয়া নয়ন জল গুলা প্রভুর পায়ের মাঝে ধর ধরাইয়া পড়তেছে, যেই ধর ধরা নয়ন জল প্রভুর পাবে ভগবান সব সইতে পারে, ভক্তের নয়ন জল গন্তম্মা সইতে পারে না গো। তখন রাম থর ধরা কাঁপতেছে, তখন মাঝি আস্তে আস্তে নৌকা হয়ে। এই মাধব পাটনি কে ছিলেন জানেন? তার আগের জীবনটি একটু বলি। আমাদের নারায়ণ যখন কিরোদ সাগরে সাহিত্যে ছিলেন, লক্ষ্মীর মতো এত নিপুণ সেবা কেউ করতে পারে নাই কোনদিন, এত পারে। সেই লক্ষ্মীর চরণ সেবা করতেন একদম পাহারাদারের মতন, বক্ষ বিলাসিনী লক্ষ্মী সেই নারায়ণের চরণ সেবা করতেছেন। তখন সমুদ্রের মাঝে একটা কচ্ছপ ওই লাল টুকটুকে পা দেখে ভাবলো, ইস আমি যদি প্রভুর পাটাকে একটু স্পর্শ করতে পারতাম। তখন সেই কচ্ছপটা আসতেছে এক পা দু পা করে, যেই আসতেছে লক্ষ্মী ছিলেন সদেব একদম প্রতিষ্ঠাত সেবা, সাথে সাথে কচ্ছপটাকে ধরে ফেলে দিয়েছে। তখন কচ্ছপটা কেঁদে কেঁদে বলেছিল, কচ্ছপটা কেঁদে কেঁদে বলেছিল, হে প্রভু হে নারায়ণ, আমি তো তোমার অংশের দিকে সৃষ্টি হয়েছি, হয়তো আমার কর্ম ফলে আজ আমি কচ্ছপ হয়েছি, কিন্তু আমারও তো বাসনা, আমারও তো ইচ্ছা, আমারও তো কামনা তোমার চরণ স্পর্শ করব, কিন্তু মা লক্ষ্মী আমাকে স্পর্শ করতে দিলেন না। প্রভু গো তুমিই তো জগতে পাঠাইলে, তাহলে আমি কি করব? এভাবে যখন কন্দন করিতেছেন আমার কচ্ছপটি, তখন নারায়ণ বলে, হে কচ্ছপ তুমি শোনো, এই জীবনে তুমি আমাকে পাবে না, আমি ত্রেতা যুগে রাম অবতারে যাব, রাম অবতারে যখন যাব তখন তুমি আমার চরণ ধৌত করবে, আমি তোমাকে বর দিচ্ছি। এই হইল সেই হইল মাধব পাটনি। দেখছেন, সে মাধব পাটনি যখন তাকে নৌকায় উঠালেন, নৌকা উঠে পার করতেছেন, পার গিয়ে এখন দেখবেন নৌকায় উঠলে সব মানুষ, আপনারা নৌকা পার হতে দেখবেন বিভিন্ন চিনচিনারির দিকে চোখ দেখা, মাঝির দিকে কেউ তাকায় না। একদম বাস্তব ধর্মী আলোচনা, মাঝির দিকে কেউ তাকায় না, মাঝি চিন্তা করতেছে প্রভু তো আমার দিকে তাকায় না,
কি করা যায়? তখন তিনি নৌকাটা নাড়া চেরা করা শুরু করলো, দুল দেওয়া শুরু করলেন। দুল দিলে মাঝি ভাই, ও মাঝি ভাই দুল দিচ্ছে কেন, সাধারণ জানি না তো বাবা। তখন কিন্তু মাঝির দিকে সবাই তাকায়, সবাই তাকায় মাঝির দিকে, মাঝি ভাই ও মাঝি ভাই তুমি হালটা শক্ত করে ধরো বাবা, নৌকা যদি ডুবে যায় আমাদের কি ক্ষতি হবে। তখন সামনে আবার যাচ্ছে, পারে গিয়া তখন যে নদীর পারে এসেছে, তখন রাম বলতেছে ও মাঝি ভাই তোমাকে তো এখন পারের করি দিতে হবে, আমাদের তো পারের করি নাই, আমি তো আজ নিঃস্ব পিতৃসত্য পালন করার জন্য বনে এসেছি, কিন্তু আমার কাছে একটা করি নাই, মাঝি ভাই আমার কাছে একটা করি নাই, তোমাকে কি দিব আমি। সীতা বললেন লক্ষণকে, হে লক্ষণ আমার পায়ের নূপুর আছে, নূপুর খানা খুলে লক্ষণের হাতে দিলেন, লক্ষণ দিলেন রামকে, দাদা এইটা দেও, এইটার বিনিময়ে আমাদের পার করুক, যে এইটা দিয়েছে মাঝি ভাই এইটা তুমি রাখো আমাদের পারের বিনিময়ে। তখন এই মাধব পাটনি বলে, সে প্রভু কে, ও প্রভু আমি তো এটা নিতে পারবো না। কেন, তুমি আর আমি তো একই কাজ করি। লক্ষণ বলে, দাদার তুমি এক কাজ করছি বল, লক্ষণ তুমি রাগ করে কেন, তোমাকে আরেকবার বললাম না রাগ যাতে বেশি বুদ্ধি কম হয়, তুমি রাগ করে কেন। বাবারে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ পারাপার করি, সেই পারাপার করে যা পয়সা পাই সেইটা আমি আমার সংসার পরিচালনা করি, আর উনি কি করেন, উনি আমাদের জড় জগৎ আধ্যাত্মিক জগতের পারাপার করেন, আধ্যাত্মিক জগতের পারাপার করেন, আর আমি জড় জাগতিক পারাপার করি, তাই দুইজনের নাম ওই তো মাঝি না অন্য কিছু, মাঝি ওই তো দুইজনের নাম। তাই প্রভু গো আমার একটি মিনতি, আমার একটি প্রার্থনা, আমার একটি কামনা, আমার একটি বাসনা, এই পারের বিনিময়ে তুমি আমাকে কথা দাও, অন্তিম সময়ে যখন আমার প্রাণ পাখিখানা উড়ে যাবে সেই সময় তুমি এই পারের বিনিময়ে হইল অন্তত আমাকে বব নদীখানা পার করে দিও, তুমি আমাকে কথা দাও। তখন ভগবান বললেন, সত্যম তে প্রতিদান প্রিয় হসিমে, হে অর্জুন আমি তোমাকে কথা দিচ্ছি, অন্তিম সময়ে যখন তুমি আমার ঘাটে আইসা ডাকবা আমি তোমাকে অবশ্যই পার করে দিব। তাই আমরা সবাই একদিন চলে যাব, টাকা পয়সা স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ফেলে একদিন চলে যাব, তখন কি নিয়ে যাব, একমাত্র নাম হবে আমাদের সম্বর, একমাত্র সাধু সঙ্গ হবে আমাদের সম্বর, এই সঙ্গটা যদি আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ যেন হয়, ইটি আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি, অন্তিম সময়ে যখন আমাদের সকলের জীবন চলে যাবে, অর্জুনকে যেমন ভগবান রথের সারথি হিসাবে ভব নদী পার করে দিয়েছিলেন, আমাদের সকলের সারথি হয়ে যেন ভগবান আমাদের ভব নদী পার করে দেয়, ইটি আমি সব। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা পরিশেষ আরেকটি কথা বলতেছি, মা গো আমি কোনো পাঠক নাই, কোনো ধর্ম যাজক নাই, কোনো বৈষ্ণব নাই, কোনো সাধু, আমার জীবনটা হচ্ছে আকার্য গুহায়, আমি এখানে বসে অনেক ভুল ত্রুটি করেছি, আপনারা আমাকে নিজের সন্তান বলে কি আমাকে অপরাধ ক্ষমা করে দিবেন, কারণ বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে যায় গো মা শত শত জীবনের বন্ধন নষ্ট হয়ে যায়, বজনের পাগলা হাতে যেমন একটি বনকে নষ্ট করে দেয়
এক সেকেন্ডের মাঝে আর বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে যায় আমার, যত যত জন্মের বন্ধন বাধা পড়ে যাবে, তাই আমি সকলকে বৈষ্ণবের দণ্ডবত উপনীতি করে তাদের কাছে ক্ষমা চাই। আর ভালো কিছু যদি লেগে থাকে সেটা আমার প্রভুপাদ শ্রী তত্ত্বদর্শী গুরু মহারাজ গৌর গোপাল চরণার্থিত আমাকে কৃপা করবেন, আশীর্বাদ করবেন, চরণ ধারি ধরে কৃতার্থ করবেন, যাতে আপনাদের চরণ ধরে মস্তকে ধারণ করে আমি জীবনের সুন্দর হয়ে চলতে পারি গো প্রভু, এইটা আমি প্রার্থনা করি ভগবানের কাছে। আমি প্রার্থনা করি জয় রাধেশ্যাম ওম সরস।